বলছিলি বল এবার, স্যালাড নাকি? বিরিয়ানি খেলে সাধারণত সব দোকানে স্যালাড দেয়, এখানে আবার আলাদা। আমি জিজ্ঞাসা করলাম দাদা এটা কি কমপ্লিমেন্টারি চলছে না আলাদা, মনে মনে একটা গালাগাল দিলাম সামনে আর কি। তো গাইজ, অ্যাট লাস্ট মায়াপুরের ভিতরে ঢুকে পড়েছি। ঢুকতে দিচ্ছে কিছু না, জাস্ট বেসিক থার্মাল স্ক্যানিং করিয়ে ছেড়ে দিচ্ছে, আর কোনো কিছু করাচ্ছে না। তো এবার একটু ঘুরে ঘুরে দেখি। তো এখন ওই মন্দিরটা এখনও তৈরি হয়নি পুরো, ওটা মনে হয় 2024 কি 2023 সামথিং সালে তৈরি হবে। তো ঠিক আছে চলো, তোমাদের ঘুরে ঘুরে দেখাই, চলো। তো গাইজ, এইটা হলো শ্রীলা প্রভুপাদের মন্দির। তো এই মন্দিরটা এখন বন্ধ আছে, তার মন্দিরের ভিতরে যাবও না, যার এই মন্দিরটা এখন কাজ হচ্ছে। এবং এই মিউজিয়াম বা মন্দির, মন্দির তো অবশ্যই প্লাস মিউজিয়াম আছে, তো এটা বন্ধ আছে, এটা বাইরে থেকে তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে, আরও আপডেট করবে। ঠিক যেমন বড় মন্দিরটা, মানে যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির হতে চলেছে এইটা, তো এটাও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো চলো আগে আগে যাওয়া যাক। চল, মন্দিরের সামনেটাই যায়, ওই সামনেটাই ভাই ছায়া হবে। গরু দেখতে আমি যাও, ওশালা ওই মাথা, যদি ওই দিকগুলো গাড়ি নিয়ে ঢুকতে না। তো এইখান থেকে মন্দিরটার ভিউ জাস্ট অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। পুরো মন্দিরের ফ্রন্ট কি সাইড বলতে পারবো না ঠিক, আর যেটাই হোক পুরো মন্দিরের ভিউটা আসছে, জাস্ট অসাধারণ লাগছে। তো এর নিচে কনস্ট্রাকশনের ক্লাস চলছে, জানি না ক্যামেরায় আসছে কি না কভারেজ। এখানে পুরোটা হয়তো কোনো, হয়তো এটাই ফ্রন্ট সাইডই হবে মন্দিরে আমার যত সম্ভব মনে হচ্ছে, কারণ এই দিকটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওইখানে হয়তো কোনো বাগান বা কোনো কিছু হতে পারে, বা এন্ট্রি পয়েন্ট গেট টেট। তো তো ঠিক আছে, ওরা চলে গেছে। তো এত রোদ আজকে, খুব কষ্ট হচ্ছে, তাও আস্তে আস্তে যাচ্ছি। এখনও দোকান খোলা আছে, কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ। যেমন এই দোকানটা খোলা আছে, আবার এগুলো বন্ধ, ওটা খোলা, তো সব এখনও খোলেনি। এবং খুব ফাঁকা এখন মায়াপুর, এটা ঠিক যে এত ফাঁকা মায়াপুর থাকে না, তো এখন একদম ফাঁকা। তো এই দেখো, এইটা হলো মায়াপুরের থিয়েটার। যদি আমি থিয়েটারে কোনো কিছু দেখিনি, দেখা হয়নি, অনেকবারই মায়াপুর এসেছি, আমার এটা নিয়ে হয়তো পাঁচবার কি ছবার হবে মায়াপুর আসা। এ দেখো, এটা হলো মায়াপুর ফুল ডোম থিয়েটার। এটা রোদ বলা যাচ্ছে না, এত রোদ। তো চলো অরিজিনাল মন্দিরের সামনেটা যাই। বাট মন্দির এই সবচেয়ে বড়ো যে মন্দিরটা, যেটা তৈরি হবে মানে হতে চলেছে, যা কাজ চলছে, যেটার দিকে যতবারই তাকাচ্ছি ততবারই জাস্ট অসাধারণ লাগছে। তো গাইস, এবার অরিজিনাল যে মন্দিরটা এইটা, তো মন্দিরের সামনে চলেই এসেছি। ভিতরে ঢুকে দেখানো তো পসিবল নয়, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই।
তো ভিতরে ঢুকে দেখা তো যাবেও না, আমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। তো যার রোদ আর কি বলবো, এত কষ্ট হচ্ছে, বাট তোমাদের জন্য আমাকে দেখাতেই হবে এবং আমাকে তো ভিডিও ভালো করে করতেই হবে যাতে তোমরা এনজয় করো। তো এর জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব তো পড়েই, তো এখনও বলছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যাওয়ার আগে একটা লাইক অবশ্যই দিয়ে যাও। এখান থেকেও জাস্ট অ্যামেজিং লাগছে। তো এটা হলো কোচ বিল্ডিং ভিআইপি গেস্ট হাউস, যেটা এটা ভিআইপি গেস্ট হাউস। আর এইটা হলো অরিজিনাল মন্দির রাধাকৃষ্ণের, যেটা মায়াপুরের অরিজিনাল মন্দির এখনো পর্যন্ত, সেটা হলো এইটা। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এইটা হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। ভেতরে পুজো চলছে, ক্যামেরা নিয়ে থাকার তো পসিবল নয় কারণ ক্যামেরা অ্যালাও নেই ভেতরে। তোমাদের চারপাশটা এদিক থেকে দেখাচ্ছি ঘুরে, একটা দোকান, সামনে যেটা দেখতে পাচ্ছ এইটা, এটাও গেস্ট হাউস বাট এটা ভিআইপি না, এটা প্লেন গেস্ট হাউস, আর ওইটা হলো ভিআইপি গেস্ট হাউস। তো চলো কিছু সিনেমাটিক লুক এনজয় করো, চলো এখানে কিছু সিনেমাটিক লুক হয়েই যাক। Thank you.
তো গাইস তাহলে বেরিয়ে আসলাম আর একদমই এনার্জি নেই আজকে এত রোদ পুরো এক্সস্টেড লাগছে নিজেকে মানে কি বলবো বাট ঠিক আছে এরপরে এখন খাওয়া দাওয়া করতে হবে লাঞ্চ টাইম হয়ে এসছে আর তাছাড়া আমি সকালে কিছু খেয়ে বেরোইনি চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি লাস্ট একবার থেমে বৃন্দাবনের কাছে চা খেয়েছি তো এবার খাওয়ার পালা আজকে আর মাদারসাতে খাবো না আজকে দেখি কৃষ্ণনগরে টাউনের মধ্যে কোনো একটা জায়গায় খাবার ট্রাই করবো একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল দেখে তো এখন সৌরভের পেছনেই বসলাম একটু গাড়ি এক্সচেঞ্জ হয়েছে সৌরভ রাজাদার গাড়িটা চালাচ্ছে মানে বুলেট মানে ক্লাসিক 350 সরি যাওয়া যাক আর পেছনে আসছে হয়তো একটু দূরে আছে ঠিক আছে যেতে থাকি চলো শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো লা 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 নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান মন আমার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমরা এইমাত্র হাই রোড ছেড়ে কৃষ্ণনগর টাউনে ঢুকলাম এই এটা বোধ হয় এই জায়গাটার নাম কি কালেক্টরি মোড় এটা কালেক্টরি মোড় দিয়ে ঢুকলাম যেহেতু এখন 2:11 বেজে গেছে তো খাওয়া দাওয়া তো কিছু করতে হবে আমিও সকালে সেরকম খেয়ে আসেনি সবাই খেয়ে এসছে
আমার বড্ড খিদে পেয়েছে। এটা রবীন্দ্র ভবন কৃষ্ণগড়, আশা করি হয়তো ক্যামেরায় দেখা গেল। তো এখন রাজা বললো যে হট লিপসে খাবে, দেখা যাক দোকান খোলা আছে বা অন্য কোনো ব্যবস্থা হলেও হবে, খাওয়াটাই তো ম্যাটার করে, দোকানটা তো ম্যাটার করে না। তো দেখা যাক, ওখানে গিয়ে দেখা যাবে, ওখানে গিয়ে ঠিক করবো কী কী খাবো। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো ততক্ষণ। এই যে কাকা অবদের মতো পার হচ্ছে, কিন্তু সেটা বিষয় না। এই যে চলে এসেছি হট লিপস, এইখানে হয়তো আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, এখানে খাবো। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এসি ঘর। তো সৌরভ কি বলছিলি বল এবার, স্যালাড নাকি? বিরিয়ানি খেলে সাধারণত সব দোকানে স্যালাড দেয়, এখানে আবার আলাদা। আমি জিজ্ঞাসা করলাম, দাদা এটা কি কমপ্লিমেন্টে দিই? বলেছে না, আলাদা দাম। মনে মনে একটা গালাগাল দিলাম, সামনে আর কি বলবো, সামনে চুরির ভাই। তো খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার বেশি কিছু দেখাবো না, কারণ দেখানোর মতন কিছু খাচ্ছি না, নদীর লেগে যাবে। নর্মাল গরিবের বিরিয়ানি, চিলি চিকেন আর গরিবের ভেজ ফ্রাইড রাইস। একমাত্র এই বড় লোক মটন বিরিয়ানি খাচ্ছে, তো দু পিস দিয়েছে, সেই মজা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, এরপর শোয়া বাড়ি। গোপুতে বেশি চার্জও নেই, ঠিক আছে চলো। তো গাইস, আজকের মতো রাইড শেষ। তো চা খেতে এখানে দাঁড়িয়েছি, চা শান্তিপুরের মোড়। তো শান্তিপুর হয়ে গেলাম বাড়ি, কারণ সৌরভ মামা বাড়িতে থাকবে, মানে রাজাদের বাড়িতে থাকবে। তো এতক্ষণই আসলো, একটু আমাদের এগিয়ে দিচ্ছে এবং চা টা খাচ্ছে একসাথে। তো আজকের মতন মায়াপুর রাইড শেষ, গ্রুপ রাইড।